সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে নাহিদের ভিডিও বার্তা প্রত্যাখ্যান করে আজ বিক্ষোভের ডাক অন্যদের গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গতকাল রোববার রাতে কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছিল কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তবে অন্য দুজন সমন্বয়ক অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তারা বলেছেন জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেয়ানো হয়েছে পরে বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় সারাদেশে আজ সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয় এবারে জানাবো আট দিন নিখোঁজ দ্বারে দাঁড়ে স্বজনরা সাভার নিউমার্কেটের পেছনে স্মরণিকা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন আঠারো বছর বয়সী ছাব্বের বাবার সঙ্গে সাভারে শরবত বিক্রি করতেন তিনি একুশে জুলাই ওই বাসা থেকে পুলিশ পরিচয় ছাব্বিরকে তুলে নিয়ে যাওয়া হয় তারপর থেকে তার আর খোঁজ মেলেনি দাঁড়ে দাঁড়ে ঘুরছে স্বজনরা জানাবো বেনজির আহমেদের বিপুল অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন পাশাপাশি তাদের কয়েকটি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ার কথা উচ্চ আদালতকে জানিয়েছে সংস্থাটি এদিকে হুন্ডিতে নুরের কাছে আসে পঁয়ষট্টি লাখ টাকা তুলে দেন নেতাদের হাতে ডাকসুর সাবেক ভিপি ও পরিষদের সভাপতি নুরুল হক তিনি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের অত্যন্ত সুকৌশলে পরিচালিত করেছেন আড়ালে থেকে তিনি সব কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন কোটা আন্দোলনে উস্কানি দিয়েছেন এমন তথ্যের ভিত্তিতে নূরকে আটক করেছে পুলিশ জানিয়ে দেব সাংগঠনিক দুর্বলতা গৃহ বিবাদে ঢুকছে আওয়ামী লীগ প্রায় দেড় দশক ধরে ক্ষমতায় থাকলেও সাংগঠনিক সক্ষমতা বাড়াতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ বরং অনেক ক্ষেত্রেই দুর্বল হয়ে গেছে দল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে একসময় সারা সারাদেশে শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকলেও এই মুহূর্তে অনেকটাই এলোমেলো অবস্থায় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ শত্রুকে ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত উত্তর কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নির্দেশ দিলে শত্রুকে ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত সে দেশের সামরিক বাহিনী রোববার উত্তর কোরিয়া রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এ তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাহিদের ভিডিও বার্তা প্রত্যাখ্যান করে আজ বিক্ষোভের ডাক অন্যদের গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গতকাল রোববার রাতে কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছিলেন কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তবে অন্য দুজন সমন্বয়ক অভিযোগ করেছেন জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেওয়ানো হয়েছে পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সারাদেশে আজ সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশের ঘোষণা করা হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে ওই বার্তায় বলা হয় আগামীকাল সারাদেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ আমাদের দাবি আদায়ের সঙ্গে একত্রতা ঘোষণা করতে বাংলাদেশের সব নাগরিককে অনুরোধ করছে বার্তায় বলা হয় সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগে তিরস্কার করে ডিবি কার্যালয় বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় এর আগে ডিবি হেফাজতে থেকে ছয় সমন্বয়কের পক্ষে করা এক ভিডিও বার্তায় রোববার লিখিত বক্তব্য পড়ে কর্মসূচি প্রত্যাহারের কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তবে নাহিদ ইসলামের এই বক্তব্য কিছুক্ষণ পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের একটি বিবৃতিতে বলেন সমন্বয়কদের জিমি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে সেটা কখনই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না আটককৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দার সংস্থার লিখে দেওয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং সেই সাথে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আট দিন নিখোঁজ দ্বারে দাঁড়ে ঘুরছেন স্বজনরা সাবার মার্কেটের পেছনে স্মরণিকা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন আঠারো বছর বয়সী সাব্বির বাবার সঙ্গে সাবার বাজারে শরবত বিক্রি করতেন গত একুশে জুলাই ওই বাসা থেকে পুলিশ পরিচয় সাব্বিরকে তুলে নেওয়া হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি এমনটাই অভিযোগ পরিবারের এরপর আট দিনেও খোঁজ মেলেনি তার গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাশে গারদখানার সামনে দাঁড়িয়ে অঝরে কাঁচলেন সাব্বিরের মা সাফরা বেগম খুঁজে ফিরছিলেন ছেলেকে তিনি জানান সাব্বির পড়েছে পঞ্চম শ্রেণী পর্যন্ত এরপর বাবা মোহাম্মদ আক্কাসের সঙ্গে শরবত বিক্রি করত একুশে জুলাই সন্ধ্যার পর পুলিশ পরিচয়ে সাব্বিরকে তুলে নেওয়া হয় এর আগের দিন সাভার বাজারের সামনে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এ ঘটনায় সাব্বিরকে আটক করা হয় বলে ধারণা করছে তার পরিবার এই সময় একই বাড়ি থেকে আটক করা হয় আরও চারজনকে গতকাল পর্যন্ত তাদের খোঁজ মেলেনি সাফুরা বলেন আট দিন ধরে ছেলেকে দেখতে না পেরে আমার বুক খালি হয়ে গেছে সাভার থানায় গিয়েছিলাম সেখান থেকে বলা হয়েছে ভাঙচুরের মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে রোববার আদালতে আনা হবে শুনেছি সাফুরা এবং আকাশ গতকাল প্রিজন ভেন দেখলেই দৌড়ে যাচ্ছেন কিন্তু বেলা তিনটা পর্যন্ত ছেলের দেখা পাননি তাদের গ্রামের বাড়ি পাবনার সুজানগরে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন পাশাপাশি তাদের কয়েকটি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ার কথাও উচ্চ আদালতকে জানিয়েছে সংস্থাটি বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা অনিয়ম দুর্নীতির অভিযোগ অনুসন্ধান সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রতিবেদনটি দাখিল করা হয় সোমবার প্রতিবেদনটি বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করবার পরে শুনানি হবার কথা রয়েছে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী জানিয়েছেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ার পাশাপাশি অনুসন্ধানে বেনজির আহমেদ এবং তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে একটি ব্যাঙ্কে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে অগ্রগতির প্রতিবেদনটি দাখিল করা হয়েছে সোমবার শুনানি হতে পারে বেনজিরের ঘরে আলাদিনের চেরাক নামে গত একত্রিশে মাস সর্বপ্রথম অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কালের কণ্ঠ এর দুই দিনের মাথায় দোসরা এপ্রিল বনের জমিতে রিসর্ট রিসোর্ট শিরোনামে দ্বিতীয় দফায় আরেকটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয় দুর্নীতি দমন কমিশন আইন হাজার চারের সতেরের গধারা অনুসারে কমিশন কোনো অভিযোগ সহ উদ্যোগে অনুসন্ধান শুরু করতে পারে কিন্তু বেঞ্জির আহমেদের অনিয়ম দুর্নীতি ক্ষমতার অপব্যবহার নিয়ে পরপর দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করবার পরও কমিশন অনুসন্ধানের উদ্যোগ নেয়নি যে কারণে গত চৌঠা এপ্রিল দুদক চেয়ারম্যানকে চিঠি দিয়ে অনুসন্ধানের উদ্যোগ নিতে অনুরোধ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান এতেও কাজ না হওয়ায় গত আঠেরো এপ্রিল বিবাদের আইনে নোটিশ দেন তিনি নোটিশ পাওয়ার পর তিন দিনের মধ্যে স্বদ্যোগ গ্রহণ করতে অনুরোধ করা হয় সাড়ানা পেয়ে গত একুশে এপ্রিল হাইকোর্টে রিট করেন তিনি রিটে বেঞ্জির আহমেদের অনিয়ম দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করেন তিনি হুন্ডিতে নুরুর কাছে আসে পঁয়ষট্টি লাখ টাকা তুলে দেন নেতাদের হাতে ডাকসুর সাবেক ভিপি ও গণ পরিষদের সভাপতি নুরুল হক তিনি সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের অত্যন্ত সুকৌশলে পরিচালিত আড়ালে থেকে তিনি সব সহযোগিতা করেছেন কোটা আন্দোলনে উস্কানি দিয়েছেন এমন তথ্যের ভিত্তিতে নূরকে আটক করে পুলিশ এরপর তাকে এই আন্দোলনের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হলে তিনি এসব তথ্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে দিয়েছেন ডিবির একাধিক দায়িত্বশীল কর্মকর্তারা জানেশেন 2018 সালে কোটা আন্দোলনের অভিজ্ঞতা রয়েছে নুরের এই আন্দোলনে তিনি সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করার বড় একটি অভিজ্ঞতা অর্জন করেছিলেন পরে তিনি একটি রাজনৈতিক দলও খোলেন এবারে এই কোটা আন্দোলনের পেছনে থেকে সহনকারীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি শুধু তাই নয় কোটা আন্দোলন সফল করার জন্য মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে তিনি মোটা অঙ্কের টাকা দেশে এনেছিলেন এই টাকার একটি অংশ প্রায় 65 লাখ টাকা তিনি ঢাকার তিন অঞ্চল বাড়ড়া মিরপুরে ও লালবাগে গণ অধিকার পরিষদের নেতাদের দিয়েছিলেন যাতে তারা কোটা আন্দোলনের বিভিন্ন রসদ আন্দোলনকারীদের পাঠান নূরের মামলায় সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য জানিয়েছে গত আঠারোই জুলাই রাজধানীর সেতু ভবনে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের মামলায় নুরুল হক নূরকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত আদালতে নূরের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে সহিংসতার ঘটনায় রোববার পুলিশ নুরুল হকনুরকে আদালতে হাজির করলে আদালত তাকে আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসা থেকে নুরুল হক হকনুরকে আটক করে ডিবি শত্রুকে ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত উত্তর কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং ও নির্দেশ দিলে শত্রুকে ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত সে দেশের সামরিক বাহিনী রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এ তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স শনিবার কোরিয়ান যুদ্ধের একাত্তরতম বর্ষপূর্তি পালিত হয় উত্তর কোরিয়ায় সেই অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা কিম ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর কোরিয়া সেনাবাহিনীর কর্নেল রিউন রিং এবং নৌসেনার লেফটেন্যান্ট কমান্ডার ইউ ক্যাংসং রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম কেসিয়েন্তে প্রকাশ দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার বিরুদ্ধে উত্তর কোরিয়ার কর্মবর্ধমান ঘৃণার প্রসঙ্গে আলোচনার সময় বৈঠকে ওই মন্তব্য করেন সেনাবাহিনীর কর্নেল এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শনিবার কিমের সাথে বৈঠকে উত্তর কোরিয়া দুই সামরিক বাহিনীর শিশু কর্মকর্তারা কাঠগড়ায় তুলেছেন আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াকে এই দুই দেশ পরমাণু যুদ্ধে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ উত্তর কোরিয়ার দুই সামরিক বাহিনীর শীর্ষকর্তার তারা বলেন সর্বোচ্চ নেতা কিম জং এ নির্দেশ দিলেই শত্রুদের উপর হামলা চালে তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিতে তৈরি উত্তর কোরিয়া উল্লেখ্য আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক বর্তমানে একেবারে তলানিতে ঠেকেছে দু হাজার উনিশ সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীনই সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল পরে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হবার পর তা ক্রমশ আরও খারাপ হয় বিশেষ করে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষাকে কেন্দ্র করে কূটনৈতিক স্তরে সম্পর্কের এই পতন ঘটে উত্তর কোরিয়ায় রাষ্ট্রনিয়ন্ত্রিত মাধ্যম ইতিমধ্যেই দাবি করেছে যে আমেরিকার আসন্ন নির্বাচনে যিনি জিতুন তাতে আমেরিকার সাথে সম্পর্কের বিশেষ বদলের আশা করছে না উত্তর কোরিয়া